নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 21 বছর পর শনি জয়ন্তীতে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। আজ মধ্যরাত থেকে শনিদেবের কৃপায়, শনিদেবের আশীর্বাদে 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। 21 বছর পর এই দুর্লভ মহাসংযোগ সৃষ্টি হয়েছে এবং আজ মধ্যরাত থেকে আগামী 1 মাসের মধ্যে, টানা 1 মাস, যে 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে শনিদেবের আশীর্বাদে, অর্থাৎ এই যে শনি জয়ন্তী, অর্থাৎ শনির যে জন্মদিন বছরে একবার কিন্তু আসে, এই শনি জয়ন্তী যে বছরে যে একবার আসে, এই শনি জয়ন্তীতে কিন্তু 6 রাশি শনি মহারাজের বিশেষ কৃপায় ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে, আমি একে একে আলোচনা করব। এবং তার আগে যারা শনি মহারাজের একনিষ্ঠ ভক্ত রয়েছে, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই যারা ভক্ত রয়েছেন, অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা কারক, শনি হচ্ছে ন্যায় কারক, শনি আমাদের বিশেষ করে কর্মকে নিয়ন্ত্রণ কিন্তু করে, শনি হচ্ছে কলিযুগে অর্থ কিন্তু দিয়ে থাকে। আমি একটি কথা বারবার বলেছি, শনিকে যদি আপনারা প্রসন্ন করতে চান, আপনারা কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়ান, রুটি এবং মিষ্টি অবশ্যই খাওয়ান। যে কোনো রাস্তায় কুকুরকেও কিন্তু আপনারা রুটি মিষ্টি খাওয়ান, বাড়িতে আপনারা যারা গৃহপালিত কুকুর রয়েছে, কারণ কুকুর হচ্ছে বিশেষভাবে আপনার শনির প্রিয়, অর্থাৎ কুকুরকে যত আপনারা ভালোবাসবেন, কুকুরের সেবা যত্ন করবেন, দেখবেন শনি কিন্তু আপনার ভালো লাভ আপনাকে কিন্তু দিবে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি বিশেষভাবে যার উপর কৃপা দর্শন করে, শনি মহারাজ যাকে দেয় তাকে দুহাত ভরে অর্থ কিন্তু দেয়। এই শনি জয়ন্তী, অর্থাৎ শনি মহারাজের যে জন্মদিন, এই জন্মদিনে বিশেষ কিছু যোগ, বিশেষ কিছু কৃপা সৃষ্টি কিন্তু হয়েছে, এর ফলে 6 রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। এবং আজ মধ্যরাত থেকে টানা 1 মাস এই শনি মহারাজের কৃপা এই 6 রাশির উপর কিন্তু থাকবে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে জানাবো। প্রত্যেকে আবারও বলছি, যারা একনিষ্ঠ ভক্ত রয়েছে, জয় শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট করবেন। আর আর একটি আপনাদেরকে ছোট্ট অনুরোধ, যারা শনি পুজো করেন, অবশ্যই আপনারা যেখানে শনির মূর্তি রয়েছে সেখানে আপনারা যাবেন না, যেখানে শনি শিলারূপে পূজিত হয় সেখানে যাবেন। কারণ আমি একটি কথা বলেছি, শনির দৃষ্টি কিন্তু খুব খারাপ, শনি যেভাবে দৃষ্টি দেয় কিনা সেটা নাশ করে দেয়। অর্থাৎ আপনার জন্মছকে শনি যেভাবে অবস্থান করছে সেটার বৃদ্ধি করে, এবং শনি যেভাবের উপর দৃষ্টি দেয় না সে ভাবকে কিন্তু নাশ করে দেয়। তো শনির স্থিতি থেকে দৃষ্টি কিন্তু খারাপ। আপনার জন্মছকে কোন কোন গ্রহ ভালো রয়েছে তার উপর ডিপেন্ড করবে, যে আপনার জন্মছকে কোন কোন দশা চলছে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু শনি মহারাজ বিশেষ কৃপা এই শনি জয়ন্তীতে, এবং কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে আজ মধ্যরাত থেকে, কিন্তু এই 6 রাশির ভাগ্য কিন্তু চমকাবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে
এই ছয় রাশি। এবং এর পাশাপাশি যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে, অবশ্যই আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। আপনার শনির সাড়েসাতি চলছে, আপনার শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, আপনারা বিশেষভাবে শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। শনি হচ্ছে কলিযুগে অর্থের মুখ্য কারক গ্রহ। আপনার জন্মছকে শনি যদি নেগেটিভ থাকে, আপনি যদি ভালো কর্ম করেন, শনি কিন্তু আপনার পজিটিভ হবে। ন্যায়, শনি হচ্ছে ন্যায়। আপনি নির্ধনী ব্যক্তিকে দান করুন, কিছু আপনারা কুকুরকে খাওয়ান, রাস্তার কুকুর, বাড়ির কুকুর খাওয়ান, দেখবেন ভালো হবে। শনিবার দিন আপনারা লোহা কিনবেন না, তাতে কিন্তু শনি মহারাজ খুব রেগে যায়। শনিকে প্রসন্ন করতে গেলে শনিবার দিন আপনারা লোহা দান করুন, অর্থাৎ লোহা কিনবেন না, লোহা দান করাটা কিন্তু আপনার ভাগ্য কিন্তু উদয় কিন্তু করবে। আমি একটি কথা বারবার বলি, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে দেতা হে। শনি যখন দেয় না, সমুদ্র দেখেছেন, আপনাকে একটা বালতি নিয়ে দেওয়া হলো যে আপনি জল তুলতেই থাকুন, 35 বছর পর সেখানে গিয়ে দেখা গেল যে আপনি জল তুলতেই আছেন, সমুদ্র যেখানে আছে সেখানে কিন্তু স্থির রয়েছে, অর্থাৎ জল কিন্তু শেষ হয়নি, অর্থাৎ এটা হচ্ছে সমুদ্র। শনি যখন দিবে না, অর্থের জোয়ার দিয়ে দিবে। এই 21 বছর পর এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে। আজ মধ্যরাত থেকে এই শনি জয়ন্তীতে, শনির জন্মদিনে শনিদেবের কৃপা ছয় রাশির উপর পড়তে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন। প্রথম রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি, ভাগ্যক্ষেত্রে উন্নতি হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, যারা প্রমোশন চাইছিলেন সেখান থেকে প্রমোশন পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকে লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশি তো লালে লাল হতে চলেছে, আপনাদের ইনকাম গেইন হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ভাগ্য আপনাদের চমকাতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, কুম্ভ রাশির ডেলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে, কুম্ভ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, কুম্ভ রাশির ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে কুম্ভ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে তুলা রাশি। এরপর যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ পেতে চলেছে, 21 বছর পর যে কোনো দিক থেকে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই টানা এক মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ নিয়ে আসতে কিন্তু চলেছে বৃশ্চিক রাশি। মহা সৌভাগ্যশালীতে যাদের কারখানা রয়েছে, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ এ সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আকস্মিক অর্থপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন, বৃষ রাশি আপনাদের কপাল
খুলতে চলেছে আপনি যদি বৃষরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। অর্থাৎ 21 বছর পর এই দুর্লভ মহাসংযোগে। নমস্কার, ধন্যবাদ।